আমরা চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের একটা এখানে সভা ডেকেছিলাম, যারা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসে যারা অ্যাডভাইসরি কমিটির যারা মেম্বার তারা সবাই উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত একটা নিয়েছি যে আমাদের মধ্যে কোনো মনে কোনো ভেদাভেদি কিছু নেই, আমরা আলোচনার মাধ্যমে সব মিটিয়ে ফেলেছি। এখানে জুয়োর ছেলেরাও আছে, আমি একটা নির্দেশ দিয়ে গেলাম জেলা সভাপতি হিসাবে যে পুরো নির্বাচন প্রক্রিয়াটা আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন তৃণমূলের মুন্না ভাই, ওনার নেতৃত্বে পুরো নির্বাচনের প্রক্রিয়াটা হবে। সে যুব কংগ্রেসেই হোক বা ছাত্র বা মহিলা যেই হোক, যে কোনো সভা ডাকলে ওনার সঙ্গে আলোচনা করে ওনারা দিনক্ষণ সব ঠিক করবে। আগামী দিনে আরও অনেক মিটিং এখানে হবে। আমরা আমাদের আজকের এই সভার মধ্যে যেই জায়গায় আমরা আসতে পেরেছি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদির কোনো ব্যাপার নেই, একটা মূলভূত অধিকারই থাকে প্রার্থী হওয়ার, সেই হিসাবে প্রার্থী আমরা অনেকেই এখানে দরখাস্ত করেছিলেন। কিন্তু সবার একটাই দাবি ছিল, সেটা আমি যেদিন থেকে জেলা সভাপতি হয়েছি সেদিন থেকে প্রত্যেকটা মিটিংয়ে ওনারা একটাই দাবি তুলেছিলেন যে এবার প্রার্থী যেন চাকুলিয়া থেকে হয়। এই দাবিটাই আমি ঠিক জায়গা মতো পৌঁছাই দিয়েছিলাম যে প্রার্থী যে হবে সে যেন চাকুলিয়া থেকে হয়, কেন বিগত দিনে সেই জিনিসটা মানা হয়নি। তো যাই হোক, এবার আমরা সবাই খুশি যে চাকুলিয়া থেকে প্রার্থী হয়েছে, আর আমরা সবাই মিলে মিশে এই প্রার্থীকে আমরা এই নির্বাচনে আমরা জেতাবো, এই অঙ্গীকার আমরা সবাই আজকে করেছি। না না, ওরা দুজনই আমাকে বলে গেছেন যে আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমরা সবাই মেনে নিলাম। ওনারা নিজের কথাটা নিজেরা বলেছেন, কিন্তু সর্বশেষে ওনারাও এই সিদ্ধান্ত দিয়েছেন যে আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তটা মেনে নেব। এবং তাকে তারপরে দলের যেটা সিদ্ধান্ত, প্রার্থী তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন, মমতা বন্দ্যোপাধ্যায় 291টা নাম উনি ডিক্লেয়ার করেছেন, সেই 291 প্রার্থী আছেন, এর মধ্যে খুব কিছু হতেই পারে, কেন একটা সিটে দুজন তিনজন চারজন মিলে প্রার্থী থাকে, কিন্তু চারটা তো নমিনেশন হয়, নমিনেশন একজনই পায়, সেটাকে সবাই মিলে মেনে নেয়। না, সেটা নেগেটিভ মানুষের মধ্যে যে মেসেজটা গেছে এর আগের দিন, সেটা পজিটিভ করার জন্যই আজকে আমরা আবার সব আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদি আর থাকলো না। এখানে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্না ভাইয়ের নেতৃত্বে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাই চলবে। আমরা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পার্টি করি, দল করি, তার নীতি আদর্শ ভালো, আমরা দল করি মমতা ব্যানার্জিকে দেখি। কিন্তু একটা ঘটনা হয়েছিল যে সিস্টেমের কিছু উল্লঙ্ঘন হয়েছিল, এখানে কারো মান সম্মান নিয়ে খেলা করা হচ্ছিল, তার জন্যই আমরা একটা মিটিং ডেকেছিলাম, সেই মিটিংয়ে একটা আলোচনা হয়েছিল 13 তারিখে হবে। আমরা দল করি, ছোটো বড়ো সবাইকে নিয়ে সবাই যেন মান সম্মান পাই, সবাই আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা দলের মালিক না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা নির্দেশ দেবে সেটাকে আমরা মেনে চলবো, তবেই আমরা দল করতে পারবো। যা কাজকে বসে আলোচনা হলো, আমরা সব মমতা ব্যানার্জির পক্ষে আমরা আছি, তাকে যেন জিতাতে পারি, তাকে যেন সরকারে রাখতে পারি, এটাই আমার আহ্বান। তারা কি আমাদের বাইরে যাবে? তারা হয়তো কোনো দুঃখ পাইছিল কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, সেটা তারাও মেনে যাবে। তারা আমাদের সঙ্গে ছাড়া নাই, তারাও আমাদের সঙ্গে আছে, দুঃখ পাইছিল, দুঃখটা আলোচনা হলো, সেটা সিস্টেমের মধ্যে আসলো, তারাও মানবে, এটা আমার আশা। সবাইকে পাওয়া যাবে, সবাই আছে।